হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তোমাদের সবাইকে আবারও স্বাগতম আমার নতুন একটা ব্লগে। আজকের ব্লগটি একটু ডিফারেন্ট সাবজেক্ট নিয়ে, যেটা একটা শপ মানে দোকান নিয়ে। তো এই দোকানটা কোনো নর্মাল কোনো দোকান না, এটাকে ইউকেতে চ্যারিটি দোকান মানে চ্যারিটি শপ নামে সবাই চিনে। তো তোমাদেরকে একটু আমি চ্যারিটি শপটা কেমন হয় সেই ধারণা দেওয়ার জন্যই এই ব্লগটি আসলে করা। তো আমি প্রথমেই তোমাদের একটু বলে দিচ্ছি চ্যারিটি শপ আসলে কি। চ্যারিটি শপ হলো ওই জিনিসগুলোর দোকান যেগুলো এক কথায় বলা চলে যে সেকেন্ড হ্যান্ড। এই চ্যারিটি শপটা একদম আমার বাসার কাছে, কিন্তু আমার আসলে কখনোই যাওয়া হয়নি, কারণ আমি সবসময়ই দেখা গেছে যে বের হতাম যখন তখন খুবই তাড়াহুড়াতে থাকতাম, তো আমি কখনোই এই চ্যারিটি শপে আসলে ঢুকিনি। তো সেই দিন আমি ইজাজ আর সাদকে নিয়ে আমি আসছিলাম, তো হঠাৎ করেই এটা ওপেন ছিল এবং এত দেরি করে এটা ওপেনও থাকে না। সেই দিন সাডেনলি দেখলাম 7টা পর্যন্ত ওপেন ছিল, আমরা 7টায় আসছিলাম। তো তখন দেখে আমাকে একটু ভিতরে আমি উঁকি দিলাম, দেখি যে ওখানে হচ্ছে মিউজিক হচ্ছে। আমার দেখে খুব ইন্টারেস্টিং লাগলো, তাই আমি ভাবলাম যে ঠিক আছে আমি একটু ঘুরেই আসি ভেতরটা। তো ভেতরে যেহেতু দেখি যে ওখানে একদম রীতিমতো হচ্ছে আয়োজন করে হচ্ছে গান হচ্ছে, তো আমি এই যে তোমার ব্যাকগ্রাউন্ডে যে গানটা শুনছো সেটা এখানে লাইভ একটা মিউজিক হচ্ছিলো আর কি। এবং সবচেয়ে মজার বিষয় হলো এই লাইভ মিউজিককে যারা করছিল তারা সবাই বৃদ্ধ, তিনটা লোক, ওরা নিজেদের সব ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে এসে ওরা হচ্ছে লাইভ মিউজিকটা করছিল। তো ওর গানটাও অনেক ভালো ছিল, তো আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক আসলে আর দেওয়া লাগবে না, ওদের এই গানটাই আমার সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে এই চ্যারিটি শপে তো এর আগে আসিনি, তাই আমি একটু ঘুরে ঘুরে একটু কাপড়গুলো দেখতেছিলাম যে কী টাইপের কাপড় পাওয়া যায়। তো দেখছিলাম যে কাপড়গুলো ভালোই আছে এখানের। তো এই কাপড়গুলো আসলে বেসিক্যালি হচ্ছে এক কথায় হচ্ছে সেকেন্ড হ্যান্ডও থাকে অনেক সময়, আবার নতুনও থাকে, কারণ নতুন অনেকেই কেনে, অনেক সময় সে ইউজ করে না, তখন ওরা এই চ্যারিটি শপগুলোতে দিয়ে দেয়। কারণ আমরা বাংলাদেশে যখন আমি বেসিক্যালি যখন বাংলাদেশে ছিলাম তখন আমার নতুন কাপড় যেটা আমি পরবো না বা যেটা আমার বাচ্চাদের কাপড় ইউজ করা কাপড়গুলো এগুলো আমি বেসিক্যালি আমার আম্মুকে দিয়ে দিতাম। তো আমার আম্মু ওগুলো হচ্ছে গ্রামে বা তার পরিচিত যাদের দরকার তাদেরকে আসলে দিত আর কি। তো আমি এই জিনিসটা এই দেশে এসে খুবই মিস করি, খুবই মিস করি, কারণ আমি সিজনালি আমি সবসময় আমার কাপড় চোপড়গুলো আমি চেঞ্জ করি। তো আমি এখানে এসে খুবই মিস করতাম এই জিনিসটা। তো পরে দেখলাম যে এখানে আসলে এরকম চ্যারিটি শপগুলোতে দেয়, তারপরে বিভিন্ন স্টোরের সামনে, যেমন বড় বড় সুপার স্টোরগুলো যে আছে সেগুলোর সামনে অনেক বড় বড় বিন টাইপের থাকে, মানে অনেক বড় একটা বিন টাইপের থাকে। তো ওখানে ওরা বলে যে তোমরা এখানে ডোনেট করতে পারো, তোমরা এখানে তোমাদের যেগুলো দরকার নেই সেগুলো তোমরা ডোনেট করতে পারো। তা আমরা ওই জায়গাগুলোতে রেখে আসি, তখন ওরা ওই কাপড়গুলো বেছে বা যে জিনিসগুলো থাকে সেগুলো একটু বেছে, তারপরে যেগুলো একটু ভালো যেগুলো সেল করা যাবে সেগুলো ওরা এরকম চ্যারিটি শপের মধ্যে সেল করে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে চ্যারিটি শপটা কত সুন্দর একটা চ্যারিটি শপ। আমি এটার ভেতর আসলে কখনোই ঢুকিনি, এটার ভেতরটা যে এত সুন্দর আমি জানতাম না। আমি বেশ কিছু চ্যারিটি শপে গিয়েছি পোর্টসমাউথের, বাট এই চ্যারিটি শপটাতে আমি আসলে ঢুকিনি। এখানে খুবই সুন্দর করে টেবিল টেবিল দেওয়া আছে যেগুলোতে হচ্ছে সবাই বসতে পারবে আর কি। তারপরে এই যে কত নাইস করে ওরা হচ্ছে এই ওল্ড তিনজন লোক হচ্ছে গান গাচ্ছে, তো এই এই জিনিসগুলো আসলে খুবই ইন্টারেস্টিং এই দেশেতে আসলে। তো এখানে হচ্ছে অনেক আমি ক্রোকারিজও দেখতে পেলাম এবং মোটামুটি ভালোই মানে ক্রোকারিজগুলো, এবং কিছু আছে যে একদম প্যাকেট করা ক্রোকারিজ আছে আর কি। তো দেখলে কেউ বুঝবে না যে এগুলো আসলে ইউজড হয়েছিল নাকি ইউজড হয়নি আর কি, কারণ ওরা মানুষ যেন কেনে ওইভাবেই হচ্ছে প্রেজেন্ট করে। ওরা অনেক সময় রিফার্বিশ করে, অনেক সময় আছে যে হয়তো তাও করা লাগে না আর কি। তো এই যে এখানে যে দুইটা আমি লাভ অ্যান্ড হোপ দেখতে পাচ্ছি, তো এই এইটা আমার কাছে খুবই পছন্দ হয়েছিল। আমি ভেবেছিলাম আমি হোপটা নিব আর কি, কিন্তু আসলে আমি পরে আর হোপটা নিইনি, কারণ হোপটা এটা ছিল হ্যাঙ্গিং সিস্টেমের। তো আমার বাসায় কোনো হ্যাঙ্গিংয়ের আমি এই সিস্টেমটা আমি এখনও করি না, তো যার কারণে আমি আসলে আর হ্যাঙ্গিংয়ের জন্য ওই জিনিসটা নিলাম না আর কি। কিন্তু আমার খুবই পছন্দ হয়েছিল ওই হোপটা। এখানে খুব ছোটো ছোটো খুব সুন্দর সুন্দর শোপিসের মতো রাখা আছে, দেখলে কেউ বলবেই না যে এগুলো পুরাতন বা এগুলো ইউজড হয়েছে, কারণ এগুলো ওরা রিফার্বিশ করে এবং খুব নাইস করে আসলে ওরা প্রেজেন্ট করে যাতে মানুষ আসলে এইটুকু ফিল না হয়।
তো আসলে সেকেন্ড হ্যান্ড জিনিস ইউজ নিয়ে আমি যখন বাংলাদেশে ছিলাম আমার অনেক বেশি নেগেটিভ ছিল, কারণ আমি আসলে মানে আমরা আসলে বাংলাদেশে কেউ তো ওইভাবে বড় হয় না যে সেকেন্ড হ্যান্ড জিনিসে, যারা খুব নিডি তারা হয়তো হয়। তো ওই বিষয়টা আমার মধ্যে কাজ করতো, এটা অহংকার বিষয় ছিল না, এটা জাস্ট শুধু আনইজি একটা ফিল কাজ করতো। বাট ইউকেতে আসার পরে আমি অনেক বাস্তবতার সম্মুখীন হয়েছি, আমার কাছে মনে হয়েছে যে এই যে এত সুন্দর সুন্দর জিনিসগুলো সেকেন্ড হ্যান্ড দোকানগুলোতে পাওয়া যায়, তো আমি তো এগুলো মানে ইউজ করে আবার, কারণ আমাকে চেঞ্জ করতে হবে, আমি যেহেতু এখানে রেন্টে থাকি তো আমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় হচ্ছে আমাকে যেতে হতে পারে, তো আমি শুধু শুধু কেন এত দাম দিয়ে একটা নতুন জিনিস কিনবো, কিনে আবার এগুলোকে ফেলে যাবো, কারণ এখানে আসলে জিনিসপত্র নিয়ে যাওয়া যায় না। বাংলাদেশে যেরকম এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্টেশন খুব ইজিলি নেওয়া যায়, অনেক কম টাকায় দেওয়া যায়, বাট এখানে কিন্তু ট্রান্সপোর্টেশন এত কম টাকা না, এখানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে যে টাকা লাগে ওই টাকা দিয়ে নতুন জিনিসই কিনতে পাওয়া যায়। তো এখানে অনেকে এরকম থিঙ্ক করে যে ঠিক আছে থাক, আমরা হচ্ছে নতুন জিনিস অত না কিনে টেম্পোরারিভাবে আমরা আমরা একটু মানে পুরাতনটাই কিনি। তো পুরাতন মানে আসলে এগুলো ওরকম পুরাতনও না, আমাদের বাংলাদেশে মানুষরা হচ্ছে অনেক বেশি আমরা একটা জিনিস ইউজ করি, কিন্তু এখানে কিন্তু খুব বেশি একটা জিনিস ইউজ হয় না, জিনিসগুলো বলতে গেলে মোটামুটি নতুনের মতোই থাকে আসলে। তো আমি হচ্ছে এখানে বাচ্চাদের সেকশনটা, এখানে খুব সুন্দর করে সেকশনগুলো সাজানো, আমার খুবই ভালো লেগেছে এই স্টোরটা, আসলে খুবই ভালো লেগেছে। বেসিক্যালি আমার বাসার একদম কাছে, বাট আমি কখনোই এই স্টোরে আসিনি, ভেরি স্ট্রেঞ্জ। তো আমি এখানে বাচ্চাদের টয়েসগুলো দেখছি, দেখো সবগুলোতেই বক্স আছে এবং দেখে বোঝাই যাচ্ছে না যেগুলো ইউজড বা এগুলো নতুন না, এরকম কোনো কিছুই বোঝা যাচ্ছে না। তো আমি এই জন্য একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে আসলে দেখি পুরো স্টোরটাতেই দেখি যে এখানে আসলে কী কী আছে আর কি। আর ওদের গানটা তো আমার কাছে খুবই অসাধারণ লেগেছে, আমি কী বলবো, ওদের গানটা খুবই অসাধারণ লেগেছে। তো আমি সাদকে বললাম যে তুমি একটু বুক চুজ করো, এখানে অনেক বুকের কালেকশন আছে, তুমি দেখো ওখান থেকে কোন বুকটা চাও, দুইটা বুক তুমি চুজ করো ওখান থেকে। তো ও ওখানে বিজি ছিল আর কি বুক চুজ করার জন্য। আমি বেসিক্যালি এই দোকানগুলোতে বাচ্চাদের নিয়ে আসি, কারণ হচ্ছে ওরা যেন একটু সব কিছু সব সিচুয়েশনে নিজেকে মানিয়ে নিতে পারে, এই মেন্টালিটি যেন থাকে ওদের মধ্যে, যেন কোনো অহংকার বোধ বা এরকম কোনো ফিল না আসে যে আমি এগুলো ইউজ করবো না, এগুলো ভালো না, তো এই জিনিসগুলো যেন না আসে। তো এই সেকশনটাও অনেক নাইস লেগেছে, এখানে ওদের পেস্ট্রি সব অনেকে কেক ছিল আর কি, এবং কফি ছিল, চা ছিল ওই সাইডটাতে, মানে ক্যাফের মতো আর কি। তো যে যারা আসবে তারা এসে আর কি শপিংও করতে পারবে, আবার একটু খেতেও পারবে। এই ছিল তাদের হচ্ছে দুইটা বুক, এই দুইটা বুক হচ্ছে £2 লেগেছে, £1 করে আর কি, £2 লেগেছে আর কি বুক দুইটা। আমি বেসিক্যালি পোর্টসমাউথে হচ্ছে বেশ কয়েকটা চ্যারিটি শপে গিয়েছি, বাট এই চ্যারিটি শপটা এবং আরেকটা চ্যারিটি শপ আছে, এই দুইটাকে আমার কাছে খুবই অর্গানাইজ লেগেছে। তো এই যে এখানে যে তোমরা কাজগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু মানুষরা এমনি করে যায়, মানে এখানে অনেকে আসে, এসে হচ্ছে ওরা কাজ করে কিন্তু ওরা কোনো টাকা নেয় না এগুলো কাজের জন্য, তো ওইটাও হচ্ছে চ্যারিটি আর কি। তো ওরা হচ্ছে এই কাজগুলো করে রেখে যায়, তারপর ওরা সেল করে, সেল করে ওরা কোনো হয়তো অর্গানাইজেশনদের দেয় বা নিজেদেরই হয়তো কোনো অর্গানাইজেশন আছে হেল্পিং এর আর কি। তো এই ছিল আমার আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ কমেন্ট করবা আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ সবাইকে।